হাতের পাঁচটা আঙুলের সঙ্গে প্রাণকে আমি কো রিলেট করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল প্রথম বুড়ো দিয়ে শুরু হোক এই যে আমাদের হাতের বুড়ো আমলটা না এই যে এর কি রয়ে জানো তো এ অ্যাকচুয়ালি রুট বেসিক্যালি এ হাতের পাঁচটা আঙুলের মধ্যে সবথেকে আমরা এটাকে বুড়ো আঙুল বলি ওয়াই বিকজ দিস ইজ রুট আমরা বলতে পারি এটা রুটের সঙ্গে কম্পেয়ার করতে পারি বিলিভ অন আওয়ার আওয়ার রুট অথবা প্লেজ ইন আওয়ার রুট মানে আমাদের যে কালচার সেই কালচারের উপরে আমাদের ভরসা রাখতে হবে ফার্স্ট সেকেন্ড এবার হচ্ছে এই আমলটা এই আঙুলটার কাজ কিন্তু আমাদের সবথেকে বেশি হয় আমরা যখন কোনো কিছু দেখাই দেখো দেখতে পাচ্ছ দূরে কোনো জিনিসকে ওকে অথবা পদার্থবিজ্ঞানের যখন আমরা রুলটা দেখাতাম ওই ইয়েটা ওকে অথবা যখন লিখি তখন তো এরই বেশি ইউজ হয় না তো এই আঙুলটাকে আমরা বলবো ডিউটি ওকে তো আমরা এটাকে বলতে পারি সেন্স অফ দ্য ডিউটি তো বেসিক্যালি ডিউটি বেশি পালন করে আমাদের এই আমলটা ওকে নেক্সট নেক্সট আঙুল হচ্ছে মিডল ফিঙ্গার ওকে তো মিডিল ফিঙ্গারটা একটু দেখুন ভালো করে হাতের মধ্যে পাঁচটা আঙুলের মধ্যে সব থেকে টলেস্ট এটা হলো মিডল ফিঙ্গার তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা দু সালের মধ্যে ভারতকে ডেভেলপড নেশন হিসেবে নিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন বা দিয়েছে তো অভিয়াসলি এটা থেকে বুঝতে পারছি যে লফটিএস্ট জায়গায় আই মিন ডেভেলপড জায়গায় নিয়ে যাওয়ার একটা প্লেজ অলরেডি আছে তো মিডল ফিঙ্গার ইজ দ্য প্লেজ উন্নত বা ডেভেলপ জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি ফোর্থ সেটা হলো ইউনিটি ইউনিটি মানে এই ফিঙ্গারটা আমার হাতের মধ্যে আমরা বেসিক্যালি এটাকে রিং ফিঙ্গার হিসেবে ইউজ করি এই ফিঙ্গারটা রিং ফিঙ্গার হিসেবে ইউজ করার অর্থ হলো কারণ আমরা রিলেশনশিপে যাই আই মিন রিলেশনশিপ মানে হচ্ছে ইউনিটি কারো সঙ্গে বন্ধুত্ব ইউনিটি তো আমরা এই আঙুলটাকে ইউনিটি বলতে পারি লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আমাদের কলোনিয়াল যে হিস্ট্রি আছে কলোনিয়াল যে ইয়েটা আছে সেটাকে ইগনোর করতে হবে কলোনিয়াল মাইন্ডসেট বেসিক্যালি আমাদের হাতের চার পাঁচটা আঙুলের মধ্যে এই আঙুলটা না একদম ইনসিগনিফিকেন্ট দেখুন ছোট্ট থেকে সাইজে এ সবসময় ইনফিনিটি কমপ্লেক্সে ভুগে এভাবে যে হয়তো আমার কোনো ভ্যালিউ ইন ইনকেস যদি কেউ না থাকে না খুব একটা অসুবিধা হবে না তো এই রকম মাইন্ডসেট কিন্তু আমাদের সোসাইটির মধ্যেও আজকে বিলং করছে দ্যাট ইজ কল কলোনিয়াল মাইন্ডসেট এটাকে ইগনোর করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে তো বেসিক্যালি আমরা এই আঙুলটাকে ওরকম ভাবতেই পারি তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে ফাইভ পেজ বা আমরা যেটা যেটা আমরা বলছি পঞ্চপ্রাণ প্রাণে আমরা রাখতে পারি এইটুকু বলে আমি আজকে আমার বক্তব্য কমপ্লিট করি